নমস্কার বন্ধুরা, আমি সৌমেন নস্কর। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পারছেন লেখা রয়েছে 1 GB নেট। তো 1 GB নেট কী ব্যাপারটা সেটাই আপনাদের কাছে আজকে বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমার মোবাইলে যেটা আছে 1 GB নেট, প্রত্যেকদিন 1 GB নেট আমার সাপোর্ট করে। 1 GB নেট যে মাসিক যে পয়সা ভরি, ওটা 28 দিনের যে রেট থাকে, তার যে পয়সাটা দিয়ে আমি মোবাইলটা রিচার্জ করি, সেখানে 1 GB বেশি নেট পাওয়া যায় না। হয়তো প্রশ্ন আসে যে 1.5 GB, 2 GB, 2.5 GB, কিন্তু এর বেশি তো সবার সামর্থ্য থাকে না। প্রত্যেকের কিছু কিছু একটা হিসাব থাকে, প্রত্যেকের কিছু কিছু একটা সামর্থ্যের ব্যাপার থাকে। তো প্রথমত সামান্য চাকরি করি প্রাইভেট কোম্পানিতে, তো সেখানে মোবাইলেরও বিল ভরতে হয়, ছেলে মেয়ের স্কুলের খরচ আছে, পারিপার্শ্বিক খরচা, সংসারে সব কিছু সামলে তারপরে তো আগে সংসার, খাওয়া দাওয়া, পেট, তারপরে তো মোবাইল। তো যাই হোক, এই 1 GB নেট নিয়ে এখনও পর্যন্ত আছি, টিকে আছি ইউটিউবের জগতে। তো যারা আছে, অনেকেই যাদের আছে সাফিসিয়েন্ট, কারোর আছে ধরুন 1.5 GB, 2 GB প্রত্যেকদিন, কারোর আছে আনলিমিটেড ওয়াইফাইয়ের। তো সেই জন্যে যে আমার সময় সময় বা আমার পুরনো যেসব আছে, আমার সঙ্গে যারা আছে, অনেককেই দেখছি ঝড়ের গতিবেগের সামনে এগিয়ে যাচ্ছে। তো কেউ কেউ দেখা যাচ্ছে বুলেট ট্রেনের মতো, রাজধানী ট্রেনের মতো, শতাব্দী ট্রেনের মতো এগিয়ে যাচ্ছে। আবার কেউ কেউ দেখা যাচ্ছে মোটামুটি মানে আপনার সময় সময় তালেও যাচ্ছে, আর আমার এই সামান্য নেট নিয়ে লোকাল ট্রেনের মতো ধিক 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 করে এগিয়ে যাচ্ছি। তো স্পিডের উপর সব কিছু নির্ভর করে। এই 1 GB নেটটা কেন আজকে টাইটেলে আনলাম, কেন আজকে থাম্বনেলে আনলাম, এই 1 GB নেট নিয়ে কত দূর আগাবেন, সাবস্ক্রাইবার বাড়ানো থেকে শুরু করে, আপনার নতুন ভিডিও দেখা শুরু করে, ভিডিও আপলোড থেকে শুরু করে, 1 GB নেটে কত দূর আগানো যায়, সেটাই কীভাবে করেছি সেটাই সবার কাছে আজকে বলার জন্য এসেছি। তো 1 GB নেট খুব বেশি ভিডিও দেখা যায় না। যেদিন ভিডিও আমি দিই, তো সেখানে দেখা যাচ্ছে তার 50% শেষ হয়ে যায়। তো বাকি যেটুকু থাকে সেটুকু দিয়ে চেষ্টা করি, সবার ভিডিও আমি কিছু কিছু দেখার চেষ্টা করি, যেগুলো বাকি থাকে, অর্থাৎ নেট শেষ হয়ে গেলে আবার পরের দিনই। তো সামান্য মাত্র পুঁজি নিয়ে এইভাবে সামনে এগিয়ে যাওয়াটা খুবই কষ্টকর, তবু আছি, এখনও টিকে আছি আপনাদের সবার সামনে, সবাই ভালোবাসায়, সবাই আন্তরিক অভিনন্দনে। ভিডিও দেখে, আপনাদের কমেন্টগুলো দেখে খুবই ভালো লাগে। তো এখানে ছোট্ট একটা গল্প বলি, তখন কলেজে পড়তাম, কলেজ ছিল যাদবপুর, যাদবপুর থেকে কিছুটা দূরে, যাদবপুর থেকে বাসে যে যাওয়া যেত, রিক্সাতে যাওয়া যেত, বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ যাদবপুর গল্পের পাশে। তো অনেক আগের দিনের কথা, তখন বাসে যেতে গেলে কলেজে, যাদবপুর স্টেশন থেকে নেমে যেতে গেলে বাসে 2 টাকা, রিক্সায় গেলে 2 টাকা, হেঁটে গেলে ফ্রি। তো বাড়ি থেকে দিত 2 টাকা, তা সেই 2 টাকাটা নিয়ে কী করা যাবে, না ট্রেনে যাওয়া যায়, না বাসে যাওয়া যায়, না হেঁটে যাওয়া যায়, তারপরে ওখান থেকে কলেজ শেষ করে আবার শিয়ালদা যেতে হবে টাইপ স্টেনো, অর্থাৎ কমার্শিয়াল অ্যান্ড ট্রেনিং গ্রাম টেলি কলেজে, ওখানে টাইপ এবং শর্টহ্যান্ড আমি শিখতাম। তো ফিরতে ফিরতে বাড়িতে রাত্রির 8টা 9টা। তো সেই সময়ও 2 টাকা পুঁজি নিয়ে বাসেও চড়েছি, হেঁটেও কলেজ করেছি, কমার্শিয়াল কলেজ অর্থাৎ টাইপ শর্টহ্যান্ডের কলেজটাও অ্যাটেন্ড করেছি, বাড়ি ফিরেছি। তো আজকে বহুদিন পরেই সেই কথাটা আমার মনে এসে গেল, আজকেও সেই 1 GB নেট নিয়ে এখনও পর্যন্ত টিকে আছি আপনাদের মাঝখানে। তো কতদিন টিকে থাকতে পারবো সেটা সময়ের ব্যাপার। তো আমার তো মনে হয় এই সামান্য পুঁজি নিয়ে বেশি দূর আগানো যাবে না, বেশি দূর আগানো সম্ভব নয়। সবাই যখন দৌড়াচ্ছে মনিটাইজেশনের জন্য, সবাই যখন দৌড়াচ্ছে সাবস্ক্রাইবারের জন্য, সবাই যখন ভিউর জন্য দৌড়াচ্ছে, আমি সেই লোকাল ট্রেনের মতো ধিক 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 করে এগিয়ে যাচ্ছি। কিন্তু ভালো লাগে, ভালো লাগে সবার ভালোবাসা, সবার সুন্দর সুন্দর কমেন্ট, সবার উৎসাহের জন্য এখনও পর্যন্ত এই সামান্য পুঁজি নিয়ে কিন্তু রয়েছি আপনাদের সবার কাছে, সবার ভালোবাসা দিতে, সবার ভালোবাসা নিতে সামান্য এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে সেইটুকু বলার চেষ্টা করছি। যে সকল বন্ধুরা, দাদা, দিদিরা যারা আমার ভিডিও দেখছেন, সবার জন্য রইল আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। যারা বড়রা, যারা আমার ভিডিও দেখতে পাচ্ছে, তারা আমার প্রণাম নেবেন, ছোটদের জন্য রইল অজস্র ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে কথাটা যেটা বলছিলাম, যে এই যে প্রাইভেট কোম্পানিতে চাকরি করি, তো আমার ভিডিও দেখাটা বা ভিডিও দেখাটা, এক তো নেট পুঁজি হচ্ছে
পার ডে 1 GB, তার উপরে ভিডিও আপলোড করাটা অনেকটাই চাপে। চাই তো মানুষ সব কিছু প্রত্যেকদিন ভিডিও দিতে, প্রত্যেকদিন ব্লগ দিতে চায় সবাই ভালোবাসা পেতে, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। আমাকে প্রত্যেকদিন সকাল 6টায় বেরোতে হয় অফিস, প্রত্যেকদিন সকাল 6টায় অফিস বেরোতে হয়, বাড়িতে ফিরি রাত্রি 8টায়। তো তার মাঝে ভিডিও যা করার, আমার যেদিন ছুটি থাকে আমি সেদিন ভিডিওগুলো করে নিই যতটা, এবারে অফিসের কাজে বসে বসে সেগুলোকে এডিট করি, এবারে অন্যদের বা আপনাদের ভিডিও দেখার চেষ্টা করি। কিন্তু একটা জিনিস কি, অফিসের কাজের মধ্যে কিন্তু ভিডিও দেখাটা কিন্তু সাউন্ড দিয়ে চলে না, আমি সাউন্ড অফ করে ভিডিও দেখি। তো এখানে তো আমার মনে হয় কিছু যায় আসে না, সাউন্ড অফ করে দেখো আর সাউন্ড দিয়ে দেখো। ভিডিও দেখা নিয়ে কথা, ভিডিও দেখাটাই বড় ব্যাপার, সেখানে আপনার ভিউটাও বাড়বে, ওয়াচ টাইমও বাড়বে। তো এরকম অনেক কিছু সমস্যার মধ্য দিয়ে চলতে হচ্ছে, এগিয়ে যাচ্ছি। তো যাই হোক, আজকে 1 GB নেটের এই ভিডিওটি যদি দেখে আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। পুরনো বন্ধুদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন আমার ভিডিও দেখতে আসছেন তাদের জন্য রইল আমার আন্তরিক ভালোবাসা। ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা না পেলে সামনে আগানো যাবে না। সামান্য পুঁজি নিয়ে এই 1 GB নেট নিয়ে আপনারা যদি পাশে না থাকেন, আপনাদের যদি সহযোগিতা না পায়, তাহলে আগানো যাবে না। তাহলে হয়তো মাঝখানে রাস্তায় গাড়ি বন্ধ করে আবার পিছনে ব্যাক করতে হবে। তো আমি তো সেটা চাই না পিছনে ব্যাক করতে। তো সবাই সহযোগিতা ও সবাই সহানুভূতি কাম্য করে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।